শুধু শাহরুখ খান একা নন, মার্কিন মুলুকে গিয়ে বারবার সেখানকার নানা বিমানবন্দরে হয়রানির শিকার হতে হয়েছে বহু বিশিষ্ট ভারতীয়কে, যেমন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। 2011-র 29 সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিমানবন্দরের নিরাপত্তার অজুহাতে তার জুতো এবং জ্যাকেট খুলে তল্লাশি চলেছিল। তালিকায় নাম রয়েছে আমির খানেরও। 2012-র শিকাগো বিমানবন্দরে কাস্টমস এবং ইমিগ্রেশনে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আমিরকে। একই অভিজ্ঞতার শিকার হতে হয়েছিল অভিনেতা ইরফান খানকেও। 2008 সালে লস অ্যাঞ্জেলেস এবং 2009 সালে নিউ ইয়র্ক বিমানবন্দরে আটক করে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এছাড়াও আমেরিকার বিমানবন্দরে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে অভিনেতা জন আব্রাহাম, চলচ্চিত্র পরিচালক কবির খান, সমাজবাদী পার্টির নেতা আজম খান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল প্যাটেলকে। তালিকায় আরও একটি উল্লেখযোগ্য নাম দেবযানী খোবড়াগাড়ে। 2014 সালে নিউ ইয়র্ক বিমানবন্দরে চরম হেনস্থার শিকার হন ভারতীয় এই কূটনীতিবিদ। ভিসা জালিয়াতির অভিযোগে তাকে গ্রেফতার করে বিবস্ত্র করে তল্লাশি চালানো হয়েছিল। এছাড়াও অভিনেতা কমল হাসান এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে টরন্টো বিমানবন্দরে আটকানো হয়েছিল। এবিপি আনন্দ।